জোহার, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ড। আশা করি তোমরা ভালোই আছো। ও, বলতেই ভুলে গেছি, হ্যাপি হোলি। সবাইকে জানাই হ্যাপি হোলি। আর তুমি বুঝতেই পারছো আমার কপালে রং লাগানো আছে, আর আজকে আমরা অনেক হোলি খেলেছি। এসে তাড়াতাড়ি চান টান করে তারপরে এলেই খেতে বসলাম, মানে তার আগে রান্না করেছিলাম সকালবেলা, তারপরে হোলি খেলতে বেরিয়েছিলাম। তাহলে দেখিনি আজকে আমার খাবারে কি কি আছে। আজকে আছে, আজকে যেহেতু আমি দুটো থালায় ভাত নিয়েছি, কেন নিয়েছি, চিকেনও খাবো মাটনও খাবো, তাই একটা থালায় আমি চিকেন দিয়ে খাবো, একটা থালায় মাটন দিয়ে খাবো। আর আছে এখানে দুটো গ্রেভি নিয়েছি দুটো বাটিতে, আর আছে এখানে তিন রকমের মিষ্টি আছে, আর নিয়েছে এখানে কোকোকোলা। ও, কোকোকোলা না থাকছে হবে, হ্যাঁ কোকোকোলা, কারণ আমার বডি নিয়ে দিয়েছে তো আমি আর এত দেখিনি। আর নিয়েছি এখানে পাঁপড়। তাহলে আমি খাওয়াটা স্টার্ট করি। আগে মাটন দিয়েই খাই, এটা মাটন। এক্সট্রা গ্রেভি নিয়েছি আমি। বাড়ির সবাইকে খেতে দিয়ে তারপর আমি রেডি হয়ে খেতে বসলাম, কারণ আমি একটু সাজতে বেশি ভালোবাসি। আর তারপরে আজকে তো হোলি, প্রচণ্ড ঠান্ডা, এখন এই ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি।
প্রচন্ড ঠান্ডা। এবার আমি খাবো চিকেন দিয়ে। চিকেনটা একটু ঝাল হয়েছে, গরম লাগছে, ফ্যান চালাইনি কারণ সাউন্ডটা একটু ডিস্টার্ব হবে, তো তাই আমি ফ্যান চালাইনি, আওয়াজ হবে। মাটন খেলাম, মাটনটা এত ঝাল হয়নি, চিকেনটা খুব ঝাল হয়েছে। আমার এখানে এক পিস চিকেন রইলো, খেতে পারলাম না, প্রচণ্ড ঝাল হয়েছে চিকেনটা। মাটনটা ঠিক আছে, তাও রান্না তো আমি করেছি কিন্তু ঝালটা বেশি হয়েছে চিকেন। আর আমি এখানে গ্রেভি নিয়েছিলাম, আর এখানে নিয়েছি মিষ্টি। আমার এখন প্রচণ্ড ঝাল লাগছে, আমি আর খেতে পারছি না, আমি মিষ্টিটা পরে খেয়ে নেবো। অনেক ফ্রেন্ড, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই।